জায়েদ খান যেখানে পা দেয় সেখানে আলোকিত হয়ে যায়। জায়েদ খান হলে হেডিং এ হেডিং বা হেডলাইনে থাকে। বরিশালে মেয়েরা অনেক সুন্দরী, আমি দেখতে পেলাম না এখন বলতে। বিয়ে করলেই তো স্টারডম পড়ে যাবে, বিয়েটা কিছুদিন পরে করি না, সবাই তখন বিবাহিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি একমাত্র ব্যাচেলার। তো আমি তাই তো মনে হয় সবাই কিন্তু বাংলাদেশে সালমান খানই বলে। তো আমি 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 প্রাউড ফিল করি এবং সব নারীরা বলে, এরাও আস্তে আস্তে বলছে, সবাই বলছে আরো পরে করো আপাতত থাকো, সবাই বলছে পরে করতে পরেই করি আর কি, আল্লাহর হুকুম হোক, হুকুম হলে তখন করবো। ডিগবাজিতে গিয়ে বরিশালের ডিগবাজিতে গিয়ে পুরা রোলে চলে গেছে এই যে। ওকে সোনারচর, সোনারচর নির্বাচনের জন্য পিছিয়ে আছে, অলরেডি সেন্সরে চলে গেছে, এটা পিরোজপুরে শুটিং করেছি, এটা ইনশাল্লাহ ঈদের পরে সরি এই নির্বাচনের পরে রিলিজ হবে। দুটো ছবি আমার রেডি, সোনারচর এবং বাহাদুরি, দুটো ছবি রেডি। তারপরে লিপস্টিক একটা ছবি করেছি, এটা রেডি। আবার 23 তারিখে দুবাই যাচ্ছি অ্যাওয়ার্ড শো এর জন্য, 30 তারিখে মালয়েশিয়াতে যাচ্ছি অ্যাওয়ার্ডের জন্য, কার্যক্রম আছে ইনশাল্লাহ। ওর মাধ্যমেই তো বরিশালে আমার আসা, জায়েদ খান আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধুর মাধ্যমে আমি এই প্রথমবার বরিশালে এসেছি, এটা আমার সৌভাগ্য হয়েছে একমাত্র জায়েদের জন্য, এবং সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে এসেছি, যে প্রোগ্রামের নাম তোমার দেখা বাংলাদেশ, তোমার চোখে বাংলাদেশ। তো আমি যদি বলি আমার চোখে বাংলাদেশ, আমি বলবো ওয়ার্ল্ডের মধ্যে আমার চোখে দেখা বাংলাদেশ সব থেকে সুন্দর। তো থ্যাংক ইউ সবাইকে, আপনারা সবাই এখানে এসেছেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনাদের মতো সাংবাদিক ভাইরা ট্রেন্ডে রাখেন, আর যারা ট্রল করে, যারা আলোচনা করে আলোচনায় উপরে উঠে দেয়, তাদের ভালোবাসে আজকে আমি এখানে। আমি তো ঘোষণা দিয়েছি, যারা আমাকে ট্রল করে, যারা আমাকে নিয়ে মিমিক্রি করে, তাদেরকে মিমিক্রি করে, তাদেরকে আমি সোহরাওয়ার্দী উদ্যানে গরু জবাই করে খাওয়াবো বলেছি তো। আমি জায়েদ খান হলে হেডিং এ হেডিং হেডলাইনে থাকে, চলচ্চিত্র সমিতি না, চলচ্চিত্র শিল্পী সমিতি। হ্যাঁ, মরে গেছে ওই পদ্মা সেতু হওয়ার পরে পানি নেই, দেখছেন না এই যে এসে চর পরে গেছে, এখন চর পরে গেছে। জায়েদ খান তো জমায় রাখে, আমি এটা বলেছিলাম, জায়েদ খান যেখানে পা দেয় সেখানে আলোকিত হয়ে যায়। বাবা মা, সেটা বাবা মার দোয়া, বাবা মার দোয়া, আল্লাহ তালার রহমত, দুইটা আমি প্রমাণ করেছি ছিল কি না। আপনারা এত খবর পেতেন, শিল্পী সিনিয়ররা জুনিয়ররা কোথায় আছে, কেউ নাই তো, সংগঠন তো সবাই চলে। অবশ্যই যদি বরিশালের যিনি আছেন উনি টিম রাখেন, ডাকেন, আমি অবশ্যই থাকবো, বিকজ আই এম রিপ্রেজেন্ট বরিশাল। আমি অলওয়েজ বলি যে সিনেমায় এখন সিনেমায় প্রতিনিধিত্ব করে বরিশালে জায়েদ খান, পুরো বরিশালে এখন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলা হয়, সোহেলানা ভাই ছিলেন, রুবেল ভাই ছিলেন, আমি এখন সিনেমায় বরিশালকে আমি রিপ্রেজেন্ট, সবাইকে বলি আমি বরিশালের ছেলে। তো যে কোনো বরিশালের কাজে, যে কোনো সহযোগিতা, যে কোনো আইপিএল হোক, বিপিএল হোক, যেখানে হোক, আইপিএল তো দেশে হয়, আমাদের তো হয় বিপিএল, বিপিএলে আমি অলওয়েজ গতবারও ছিলাম, এবারও যদি টিম রাখে আই উইল বি দেয়ার। মোর বরিশালের মানুষ অনেক সুন্দর, মুই বরিশালের লোক রে, মানুষে মুই মুই ভালো পাই, মোর জন্য হলে দোয়া করবেন। ভাই একটু সারেন, একটু সারেন, আমাকে একটু সারেন, হয় নাই এই ভাই।